বিপিএল মানে হচ্ছে, বিপিএল মানে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা অফিসিয়াল। কিন্তু মানুষজন যেটা জানে, বিনোদন প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্লাস্টিক লিগ, বাংলাদেশ আর কি বলা যায় পাপন লিগ, বাংলাদেশ এডিআরএস লিগ, যেখানে ডিআরএস থাকে না এডিআরএস, এইসব কাহিনীর পর নতুন যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে যে পাকিস্তানি পেসার নাসিম শাহ, আপনারা জানেন, সেই ইন্ডিয়ার সাথে লাস্ট 2 বলে 2টা 6 মেরে জিতে গেল। তারপর সেই নাসিম শাহর স্পিড, তারপর শাহিন শাহ কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলার কথা ছিল, সেই ইঞ্জুরির কারণে খেলতে পারে নাই, কিন্তু কুমিল্লা চোখ দিয়েছে খুলনার টিমে থাকা, খুলনার টিমে থাকা শাহিন শাহর দিকে, কি নাসিম শাহর দিকে। নাসিম শাহকে শিওর অফার দিয়েছে, একটা ঢাকা জাকানাকা একটা অফার দিয়েছে, এবং সেখানে নাসিম শাহ খুলনা থেকে, খুলনা রানিং টুর্নামেন্ট চলছে, খুলনা টাইগার্সের টিম প্লেয়ার কিনে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এটাই হচ্ছে কুমিল্লা, 3 বারের চ্যাম্পিয়ন, পাওয়ার পাওয়ার, কুমিল্লার পাওয়ার বুঝতে হবে। পরে খুলনার সাথে যোগাযোগ করেছে সাংবাদিকরা, এখন মানে সাংবাদিকরা যোগাযোগ করেছে খুলনার যারা ওনার তাদের পক্ষ থেকে, খুব সম্ভবত এমন একটা নিউজ দেখলাম, তারা হয়তো বলছে যে আমরা তো নাসিম শাহের সাথে কি করি নাই, চুক্তিই করি নাই। তাহলে খুলনা টাইগার্সের যে ফেসবুক পেজ, সেখানে তো দেখলাম যে নাসিম শাহ সেখানে আছে, তাদের স্কোয়াডে পর্যন্ত আছে, তো বুঝতেই পারছেন মানে তারা ধামাচাপা দিতে চাচ্ছে। আরে ভাই, ধামাচাপা না দিয়া সরাসরি এটা বললেই তো হয়, আমরা ওদের সাথে চুক্তিতে গিয়েছিলাম, একটা সময় গিয়ে মনে হলো যে নাসিম শাহকে আমাদের দরকার নাই, এভাবে ডিফেন্ড করলেই পারতো খুলনা টাইগার্সের ওখান থেকে, বললো যে ঠিক আছে আমাদের নাসিম শাহ বাদে আমরা খেলবো, আমাদের নাসিম শাহ লাগবে না, আমাদের বিকল্প প্লেয়ার আছে, এই জন্য আমরা বিক্রি করে দিয়েছি কুমিল্লা টাইগার্সের কাছে। সেটা বললে কুমিল্লা টাইগার্স না, সরি কুমিল্লা ভিক্টোরিয়ানস, উইনার উইন, উইনের বিকল্প উইন, এর বিকল্প কোনো কিছু নাই। এখন পর্যন্ত কুমিল্লা 3 নম্বরে আছে। প্রথমে হচ্ছে সিলেট স্ট্রাইকার্স, খুব সম্ভবত সিলেট স্ট্রাইকার্সের নেক্সট খেলা বরিশালের সাথে নাকি কুমিল্লার সাথে, যাই হোক সেই খেলায় সিলেট স্ট্রাইকার্সের হারার সম্ভাবনা বেশি। সিলেট এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলে 5টা জিতেছে, 1টা ম্যাচ হেরেছে, 1টা কুমিল্লার সাথে। তারপর বরিশাল 6টার মধ্যে 5টা ম্যাচ জিতেছে, তাদেরও পয়েন্ট 10 এবং 1টা ম্যাচ হেরেছে সিলেটের কাছে। আবার এই বরিশাল আবার হেরেছে কুমিল্লার কাছে, সো বুঝতে হবে কুমিল্লা এখন পর্যন্ত 6টার মধ্যে 3টা জিতেছে, জয়ের ট্র্যাকে চলে এসেছে এবং তাদের পয়েন্ট 6, 3 নম্বরে আছে। এরপরে আছে খুলনা টাইগার্স, এই খুলনা টাইগার্সের মানে রানিং প্লেয়ার কিনে ফেলেছে কুমিল্লা, ভাবা যায় এগুলা, মাই গড। এখন দেখেন শাহিন শাহ যেখানে আসতে পারে না, এইবার গতির ঝড় তুলবে নাসিম শাহ। নাসিম শাহ ইতিমধ্যে সেই কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে, আই এম কামিং কুমিল্লা, খেলতে আসতেছি। সো কুমিল্লার প্লেয়ার, কুমিল্লার সমর্থক, কুমিল্লাবাসী আপনারা যারা আছেন, আপনাদের মনে তো অনেক খুশি, আমার মতোই, তাই না? কারণ আমি হচ্ছে কুমিল্লার সাপোর্টার। যাই হোক, কুমিল্লা ট্রেকে এসেছে, খেলাটা জমবে হচ্ছে কুমিল্লা ভার্সেস বরিশাল, কুমিল্লা ভার্সেস সিলেট, এই 3 এই 2টা ম্যাচ হচ্ছে, ভালো করে সবাই দেখবেন।